রোববার বেলা 12টার দিকে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে সাংসদ লিটনের জামিন নামঞ্জুর করা হয়। সে সময় ক্ষোভ প্রকাশ করেন লিটনের আইনজীবী। বিভিন্ন কারণেই জামিনের বিষয়টা মঞ্জুর করেন নাই, তবে আমরা আশাবাদী যে জামিনের বিষয়টা মঞ্জুর হওয়ার মতন গ্রাউন্ডস আছে। এদিকে রোববার দুপুর থেকে সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলার যুক্তিতর্ক শুরু হয়। সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করেন। সোমবার ফের এই মামলায় যুক্তিতর্ক শুরু হবে। এ সময় আদালতে প্রধান আসামি কামরুল ইসলাম সহ 11 আসামি ও তাদের আইনজীবীরা উপস্থিত ছিলেন। এদিকে খুলনায় শিশু রাকিব হত্যা মামলার চার্জশিটভুক্ত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আমার নিষ্পাপ শিশুকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, এর বিচার তো আমি পাচ্ছি মনে হচ্ছে। এই মামলা তো অতি দ্রুত নিষ্পত্তি হবে এবং নেক্সট উইকেই আমরা হয়তো এই মামলার রায় পাবো বলে আমরা মনে করি। রোববার বেলা 3টার দিকে মহানগর দায়রা জজ আদালতের বিচারক দিলরুবা সুলতানা সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষ করে বুধবার আসামিদের পরীক্ষা করার দিন ধার্য করেন। আমি মনে করি যে অবশ্যই দৃষ্টান্তমূলক সাক্ষী হবে, সাক্ষীরা সেভাবেই সাক্ষ্য দিয়ে গিয়েছে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন।